এরপর শুভ চৌধুরী জানতে চেয়েছেন কারো নাম রহিম করিম বলে ডাকলে কি গুণা হবে এগুলো তো নাম বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ঠিক এই শব্দে রহিম করিম নামে ডাকলে জায়জ হবে কি না এ বিষয়ে আপনি ভিডিওটা পুরোটা শুনে নেবেন সেখানে বিস্তারিত আমরা বলেছি সংক্ষেপে বলে রাখি যে রহিম এ নামে কাউকে ডাকলে সরাসরি শির্ক হবে না এবং গুণা হবে না কারিমা বলতে পারেন তবে রাজাক বলতে পারেন না কারণ হলো আল্লাহর গুণবাচক নামগুলো দুই ধরনের কিছু আছে যেগুলো কোনোভাবেই বান্দার ক্ষেত্রে ফিট হয় না যেমন রাজ্জাক মানে রিজিক দাতা বান্দা কখন রিজিক দাতা হতে পারে না অথবা এটা বান্দাকে বলা যাবে না বান্দাকে আব্দুর রাজ্জাক বলতে হবে মানুষকে ডাকলে আব্দুর রাজ্জাক ডাকতে হবে রাজ্জাক বলা যাবে না খালেক বলা যাবে না কারণ খালেক মানে সৃষ্টিকর্তা সৃষ্টি সৃষ্টিকর্তা বান্দা যা করেন সেটাকে সৃষ্টি বলা যায় না আমরা এটাকে রূপকর্তা সৃষ্টি বলি হয়তো কিন্তু প্রকৃত অর্থে সেটা সৃষ্টি নয় সেই জায়গা থেকে এই শব্দগুলো দিয়ে কোনো মানুষকে ডাকা যাবে না কিন্তু যে শব্দগুলো মানুষের মধ্যে প্রজন্মান করিম মানে যার ভিতরে অনুগ্রহ আছে তাকে করিম বলা হয় তো আল্লাহর মাঝে যে অনুগ্রহ আছে যে মাত্রায় আছে সেই মাত্রায় তো মানুষের মধ্যে অবশ্যই নাই কিন্তু আছে কিছুটা হলো আছে সেই দৃষ্টিকোণ থেকে এটি বলা যায় কিন্তু সন্দেহাতীতভাবে সর্ব অবস্থায় আব্দুল করিম আব্দুর রহিম এভাবে বলা উত্তম এবং নির্ভেজাল জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা পিছনে চাদর উপর নামাজ পড়া যাবে পিছনে চাদর থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে চালা করতে কোনো অসুবিধা নেই সাগর আল আনসারি মোহর আপনি জানতে চেয়েছেন আমি চাই একটা দিনদার মেয়ে বিয়ে করতে কিন্তু বাবা মা টাকাওয়ালা চায় অনেক বুঝিয়েছি বোঝেননি এখন আমি একা দিনদার মেয়ে বিয়ে করতে পারবো কিনা না করলে গুণ হবে কিনা ভাই সাগর আপনি যেহেতু পুরুষ মানুষ আপনি একা বিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে যদি আপনার বাবা মায়ের চাওয়া এবং আপনার চাওয়াকে সমন্বয় করতে পারেন সেই চেষ্টা যদি আপনি করতে পারেন তাহলে সেটি ভালো দিনদারও হোক আবার আর্থিক সংগতিও থাকল এ দুটিকে যদি আপনি মেলাতে পারেন সেটা হবে সবচেয়ে উত্তম বা আমাকে নারাজ না করে সেটা করতে পারলে ভালো যদি সেটা কোনোভাবে আপনি মেলাতে না পারেন বা সেটা করতে না পারেন তাহলে অবশ্যই আপনি দিনদারিকে প্রাধান্য দেওয়া উচিত তবে দিনদার মানে এই নয় যে দিনদার হলেই তিনি অভাব বা গরিব মানুষ হতে হবে এমনটি মনে করার কোনো কারণ নেই এবং দিনদার জীবনসঙ্গীর সাথে অনেক কিছু সম্পর্ক ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক বা পাত্রী হোক দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী না পেলে দিনের ওপরে চলা অনেক কঠিন হয়ে যায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারেন